জঙ্গি হামলার হুমকিতে নিজের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি জিটি করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা ও দায়রা প্রথম আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার তিনি বুধবার নয় নভেম্বর সিলেট কুতুয়ালি মডেল থানায় এই সাধারণ ডায়েরি করেন সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন গত সাত নভেম্বর তারিখে পত্রিকার একটি সংবাদে তিনি দেখতে পান জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সিলেট সরকারি কলেজের স্নাতক ছাত্র ও বিয়ানীবাজার থানার বৈরাগী বাজারের বাসিন্দা সেজাদুল ইসলাম সাহাব আনিস জঙ্গিরা যাকে ইসা নামে চিনে তাকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে আদালতের কাছে দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে আমার উপর হামলার ছক এঁকেছে সে মিশন সম্পন্ন করতে ছুরিও কিনে রেখেছে এমন সংবাদে তিনি হতবাক জানিয়ে বলেন আমার সন্দেহ হচ্ছে জঙ্গি সংগঠন সহ আমার যে কোনো প্রতিপক্ষ আমার জীবন নাশ সহ যে কোনো ক্ষতি সাধন করতে পারে তাই আমার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা ও পরামর্শ করে ভবিষ্যৎ নিরাপত্তার থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান